মুক্ত ইলেকট্রনের সচলতা বা মোবিলিটি, বিচরণ বেগের সাম্য। এল দৈর্ঘ্যের পরিবাহী নিশি দুই প্রান্তের বিয়োগপ্রদত্ত ভি। তো এই পরিবাহীতে উৎপন্ন সুষম তড়িৎ ক্ষেত্রের মান হচ্ছে ই সমান ভি বাই এল। তো পরিবাহীর উপর ক্রিয়াশীল বল, পরিবাহীর মধ্যে একটা ইলেকট্রনের উপর ক্রিয়াশীল বল, পরিবাহীর মধ্যে যে ইলেকট্রন আছে তার উপর যে বল ক্রিয়া করবে তার মান হচ্ছে ই, আধান ইনটু তড়িৎ ক্ষেত্র। তো ক্যাপিটাল ই মান আমরা জানি ভি বাই এল বসিয়ে দিলাম। আচ্ছা তাহলে ত্বরণ কত হবে? ভল বাই ভর, ই বাই এম এল। আচ্ছা এই ত্বরণের অর্থ কী? এই ত্বরণের অর্থ হচ্ছে ইলেকট্রনের গতিবেগ বৃদ্ধি পাবে, ইলেকট্রনের গতিবেগ বৃদ্ধি পাবে। কিন্তু বাস্তবে তা হয় না। বাস্তবে কী হয়? ধাতুর পরমাণুর অভ্যন্তরে ধাতব তার ধাতব পরিবাহীর মধ্যে অভ্যন্তরে পরমাণু ও আয়ন আছে, আয়নের সঙ্গে ইলেকট্রনের সংঘর্ষ হয়, ফলে ইলেকট্রন যে ত্বরণ নিয়ে যাচ্ছে বা গতিবেগ নিয়ে যাচ্ছে বৃদ্ধি হচ্ছে, তা বাধাপ্রাপ্ত হয়। ফলে এই বাধাজনিত বলকে সান্দ্র বলের সঙ্গে তুলনা করে বলা যেতে পারে ধাতুর মধ্যে ইলেকট্রনের গতি এদিকে এদিকে এই গতিবিদ্যে ক্রিয়াশীল বলে ইলেকট্রনের গতিবেগের সমানুপাতিক। এই বাধাজনিত বলটা ইলেকট্রনের গতিবেগের সমানুপাতিক। তো শেষে কে ইকুয়াল টু ভি, যে বাধাজনিত বল কে ইকুয়াল টু ভি, কে একটা ধ্রুবক। তো ইলেকট্রনের ত্বরণের ফলে বেগ যত বাড়ে বাধাজনিত বলও তত বাড়ে, ঠিক আছে? এদিকে যত বেগ যত বাড়ে বাধাজনিত বল বাড়বে, ফলে দুটা বলে একসময় সমান হয়ে পড়বে। কার সমান হয়ে পড়বে? এই বাধাজনিত বল ইলেকট্রনের ইলেকট্রনের উপর ক্রিয়াশীল বল এটা, বাধাজনিত বল এটা, এটা যত বাড়তেছে এটাও তত বাড়তেছে, দুইটা একসময় সমান হয়ে পড়বে। সমান হয়ে পড়লে কী হবে? লব্ধি বল শূন্য হয়ে যাবে। এই লব্ধি বল শূন্য হওয়ার ফলে বিপরীতমুখী সমান বল, লব্ধি বল শূন্য হবে, ফলে ইলেকট্রনটার উপর কোনো বল ক্রিয়া করবে না, কোনো ত্বরণ থাকবে না, সেটি ইলেকট্রনটা সমবেগে গতিবেগে সমবেগে বিস্তার লাভ করবে। তো ইলেকট্রনের এই সাম্য গতিবেগ হলো ধাতুর মধ্যে মুক্ত ইলেকট্রনের বিচলন বেগ বা ভিডি, এটাকে নাম দেওয়া হয় ভিডি। তাহলে এই ই তড়িৎ ক্ষেত্রজনিত বল আর বিচলন বেগ, দুটা বিচলন বল বিচলনের জন্য বল কেভি বাধাজনিত বল সমান।